আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালোই আছি ভাই, আল্লাহ ভালোই আছেন। আচ্ছা, তো ভালো থাকার কথাগুলো আমরা আরো শুনতে চাই, তো এখন আপনার নাম আছে কিন্তু আপনার নামটা আগে বলে নেন। আমার নাম সঞ্জিতা। সঞ্জিতা আপু, তো সঞ্জিতা আপু আপনার এখন বলেন কি কারণে আপনার আজকে আবারো ভিডিওতে আসা এবং কি কারণে কি করতে চান সেই কথাগুলো আমরা আপনার কাছ থেকেই শুনতে চাই। কি কারণে আইছি ভাই, বাচ্চাটারে নিয়ে অনেক অভাবে আছি, তার জন্য আইছি। প্রতিবেদনে যদি কোনো ভাইয়েরা আমার পাশে দাঁড়া আমার হেল্প করে, তার সঙ্গে কথাবার্তা বলবো, সে যদি বিয়ে শাদী করে তা বসবো। বিয়ে শাদী করলে বসবেন? এর আগে আপনি কয়টা ইউটিউবে ভিডিও করছেন? করছি তো ভাই, দুই একটা একটা। হ্যাঁ আচ্ছা, তো এই ভিডিওতে আপনাকে কেউ বিয়ের কথা বলে নাই? বিয়ের কথা বলছিল ভাই, সে দুই তিন মাস আগে, তাও চার পাঁচ মাস হয়ে গেল। আচ্ছা, সে আর ফোনই দেয় না আমার কাছে, একটাই তো করছিলাম। একটাই করছিলেন? আরে এখন প্রথম। আচ্ছা, তো এখন এখন কি করতে চাইতেছেন আপনি? যেহেতু আগের ভিডিও করছেন, আগের ভিডিওতে থেকে কোনো ফায়দা হইলো না, এখন কি করতে চান? এই ভিডিও করতেছেন, আবারও কি হবে আশা করেন আপনি? কি হবে আশা করি, আমার ভাগ্য আল্লাহ যা লাগবে তাই হবে। কি করব ভাই, কষ্ট আছে, যে কষ্ট, যে পাশে দাঁড়াবে তার সঙ্গে কথাবার্তা বলবো, সে বিয়ে করতে চাইলে বসবো ভাই। আচ্ছা, তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বা আপনার সাথে কেউ ঘর সংসার করতেই চায় বা আপনিও যদি কারোর সাথে ঘর সংসার করতে চান, তাহলে তো আপনারও কথাবার্তাগুলো সেই রকম টাইপেরই হইতে হবে তার সাথে, তাই না? আচ্ছা, তো এখন আপনার মোবাইল নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ ভাই দেব। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা আপনার মুখস্থ আছে নাকি আমি বলবো? আপনিই বলেন। আচ্ছা, আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন, ঠিক আছে? 017 567 567 70 70 70 92 92। হ্যাঁ, এটাই আপনার নাম্বার? হ্যাঁ এটাই আমার নাম্বার। আচ্ছা, তো আপনার নাম্বার তো আমরা আপনার ভিডিওতে দিয়ে দিলাম, তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার আরো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার বলার আছে ভাই, কোনো দর্শক ভাইরা ভালো মন নিয়ে ফোন দিয়েন, তামান দিন কথা বলবো, কোনো খারাপ কথা বলেন না, আর কষ্টের সময় যে পাশে দাঁড়াবি আমি তার সঙ্গেই কথা বলবো, সে যদি বিয়া করতে চায় মোবাইলে তাও আমি বসবো বিয়া। আচ্ছা, তো আর কিছু বলার আছে আপনার? আর ভাই একটা মিষ্টি আর কিছু? আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। সঞ্জিতা আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।